সাবস্ক্রাইব করুন স্টে বিউটি উইথ আয়ুর্বেদা চ্যানেলটিকে এবং পেয়ে যান আপনার বিউটি এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার সহজ সমাধান। এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলে যাবেন না, কারণ এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে। হ্যালো বন্ধুরা, স্টে বিউটি উইথ আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। তৈলাক্ত ত্বকে মেকআপ করা নিয়ে কম বেশি আমরা সকলেই চিন্তিত থাকি, কারণ এই তৈলাক্ত ত্বকে মেকআপ দীর্ঘস্থায়ী হয় না। মুখে তেল তেলে ভাবের জন্য ত্বক কালো হয়ে যায় এবং মেকআপ খানিকক্ষণ থাকার পরই নষ্ট হয়ে যায়। আজ আমরা আপনাদেরকে কয়েকটি সহজ ঘরোয়া উপায় জানাবো যার মাধ্যমে আপনি এই তৈলাক্ত ত্বকেও আপনার মেকআপকে দীর্ঘস্থায়ী করে তুলতে পারবেন। তো চলুন সেই সহজ ঘরোয়া উপায়গুলি কী তা জেনে নেওয়া যাক। এক, মেকআপ করার আগেই তেল শুকিয়ে নিতে পারেন ফেসিয়াল মাস্ক দিয়ে। আপনার ত্বক তৈলাক্ত হলে মেকআপ করার আগে ফেসিয়াল মাস্ক দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়ার কোনো বিকল্প নেই। এই মাস্কটি হতে হবে এমন সব উপাদান দিয়ে তৈরি যা আপনার মুখ থেকে অতিরিক্ত তেলকে শুষে নেবে, আবার বেশ কিছুক্ষণ আপনার ত্বকে তেল জমার হাত থেকেও আপনাকে রক্ষা করবে। যেমন মুলতানি মাটি, এর সঙ্গে শসার রস, লেবুর রস এবং চন্দন কাঠের গুঁড়ো একত্রে মিশিয়ে নিন। এই মিশ্রণটি 30 থেকে 45 মিনিট আপনার মুখে লাগিয়ে রাখুন এবং শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে মুখটি ভালোভাবে ধুয়ে নিন। তারপরে ব্যবহার করুন কোনো টোনার। টোনার হিসাবে আপনি গোলাপ জলও ব্যবহার করতে পারেন এবং এরপরে আপনি মেকআপ করতে শুরু করুন। দেখুন মেকআপ কেমন দীর্ঘস্থায়ী হয়। দুই, মুখে কিছুক্ষণের জন্য ঘষে নিন বরফের টুকরো। বরফের টুকরো মুখ থেকে তেল তেলে ভাব দূর করতে আর মুখের মধ্যে তরতাজা ভাব ধরে রাখতে খুবই সাহায্য করে। কয়েকটি বরফের কুচি নিয়ে 10 থেকে 15 মিনিট সেটি মুখেতে ভালোভাবে ঘষুন। ঘষা হয়ে গেলে মুখটি তোয়ালে দিয়ে হালকাভাবে মুছে নিন এবং এরপরে মেকআপ করতে শুরু করুন। দেখুন আপনার ত্বকে মেকআপ কেমন দীর্ঘস্থায়ী হয়। তিন, ত্বকে তেল জমার হাত থেকে রক্ষা করবে চিনি স্ক্রাব। আপনারা হয়তো জানেন না মুখের ত্বকে তেল জমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চিনি স্ক্রাব কতটা উপযোগী। এই চিনি স্ক্রাব আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। 1 চামচ চিনি নিয়ে তার সাথে খানিকটা লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার মুখে হালকাভাবে ঘষতে থাকুন। চিনির দানাগুলো যতক্ষণ না সম্পূর্ণ গলে যাচ্ছে ততক্ষণ হালকাভাবে মুখটি ম্যাসাজ করতেই থাকুন এবং গলে যাওয়ার পরে মুখটি ধুয়ে নিন এবং তারপরে মেকআপ করতে শুরু করুন। দেখবেন আপনার ত্বকে মেকআপ তো দীর্ঘস্থায়ী হবেই, তার সাথে সাথে এটি আপনাকে তৈলাক্ত ত্বকের হাত থেকেও বাঁচাবে এবং নিয়মিত এটি ব্যবহার করলে আপনার ত্বক ক্রমশ উজ্জ্বল হয়ে উঠবে। 4, মেকআপে ব্যবহার করুন ভালো মানের পণ্য। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের মেকআপ করার জন্য পণ্য বাছাইয়ের ক্ষেত্রে একটু বেশি সচেতন হতে হবে, কেননা তৈলাক্ত ত্বকে যদি মেকআপের পণ্যটি শুট না করে তাহলে নিমেষেই আপনার মুখ কালো হয়ে যেতে পারে এবং মুখের মধ্যে ব্রণ, অ্যালার্জি বা র্যাশে ভরে যেতে পারে। তাই মেকআপের জন্য সবসময় কোনো ভালো ব্র্যান্ডের পণ্য বাছাই করবেন এবং দেখে নেবেন সেটি তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী কিনা। 5, ব্যবহার করুন অয়েল ফ্রি প্রোডাক্ট। যেহেতু আপনার ত্বক তৈলাক্ত কাজেই আপনি মেকআপের জন্য অয়েল ফ্রি মেকআপ, ওয়াটারপ্রুফ প্রোডাক্ট ব্যবহার করবেন। প্রাইমার, ফাউন্ডেশন, আইশ্যাডো, আইলাইনার, কাজল, মাস্কারা, ফেস পাউডার, লিপস্টিক ইত্যাদি সবই যেন ওয়াটারপ্রুফ আর অয়েল ফ্রি হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। 6, অতিরিক্ত পাউডার ব্যবহার করবেন না কখনোই। অনেকেই মনে করেন পাউডার যেহেতু শুষ্ক জিনিস তাই অতিরিক্ত পাউডার ব্যবহার করলে ত্বকের তেল থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু এটি ভুল, কখনোই করবেন না। অতিরিক্ত পাউডার ব্যবহার করলে তা আপনার ত্বকের অতিরিক্ত তেলকে শুষে নিয়ে মুখের ভাজে ভাজে মেকআপকে ভেঙে দেবে যা আপনার গোটা সাজটাকেই নষ্ট করে দিতে পারে। 7, সাথে রাখতে পারেন ব্লটিং পেপার। ত্বকের অতিরিক্ত তেল আর ঘাম থেকে রক্ষা পাওয়ার জন্য টিস্যু পেপার ব্যবহার না করে ব্যবহার করতে পারেন ব্লটিং পেপার, কেননা টিস্যু পেপার দিয়ে ঘাম মুছলে এর সাথে মেকআপও মুছে যেতে পারে। অন্যদিকে ব্লটিং পেপার যদি ব্যবহার করেন তাহলে ঘাম আর অতিরিক্ত তেলই উঠে আসবে, মেকআপ নয়। তাহলে আমরা জেনে নিলাম কিভাবে ঘরোয়া উপায়ে তৈলাক্ত ত্বকে মেকআপ দীর্ঘ সময় ধরে রাখা যায়। এখন নিশ্চয়ই আপনি আপনার তৈলাক্ত ত্বকে মেকআপ করা নিয়ে খুব একটা বেশি চিন্তিত হবেন না। এই সহজ কৌশলগুলি মেনে চলুন এবং সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আরো নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।